হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে দুটো আর আমরা এখন বেরোচ্ছি, এক জায়গায় যাচ্ছি, সেটা তোমাদের যেতে যেতে বলছি। চলো আমরা বেরোচ্ছি। তো ফ্রেন্ডস, আমি যাচ্ছি বাড়ি, আর হলো বাড়িতে গিয়ে না বাড়িতে গিয়ে আবার একটু পার্লারে যাবো। পার্লারে গিয়ে পার্লারের ব্যাপারে একটু কিছু করা যায় নাকি দেখি, আর ফেসের ব্যাপারেও ফেসও কিছু তো করবো আর থ্রেডিংও করবো। তো তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো সবটাই, দেখি কতটুকু পারি শেয়ার করতে। আর হলো আরেকটা কথা, আজকে আমি হয়তো স্ট্রেটনিং করতে পারি, তো দেখি চলো কী কী করা যায়। আর আমি যাবো এখন, হলো আমরা এখন রওনা দিয়ে দিলাম, আর আমি যাব হচ্ছে আমার যে পার্লারে আমি আগে ছিলাম সেই পার্লারে যাব। তো জানি না সেই পার্লারে দিদির সাথে কোনো কথা হয়নি, হঠাৎই যাচ্ছি, আর থাকবে কি থাকবে না তো দেখি, দেখা যাক। চলো তোমাদেরকেও দেখাবো সেই পার্লারটা। তো ফ্রেন্ডস, এই পার্লারের কাছাকাছি চলে এসেছি, এই যে আমরা কলেজের পাশ দিয়ে যাচ্ছি। আর হলো পার্লারটা তোমাদের দেখাবো, ভেতরে হয়তো দেখাতে পারবো না কারণ কাস্টমার থাকতে পারে, তো বাইরেটাই দেখাবো। আর এই পার্লারে দীর্ঘদিন অনেক দিনই কাজ করেছিলাম আমি, এখানে আমি শিখেছিলাম, মানে অন্য আরেক জায়গায় শিখেছিলাম আর এখানে কাজ করেছিলাম, অনেক কিছু শিখতেও পেরেছিলাম। তো ফ্রেন্ডস, ওই পার্লারে দিদি পার্লারে ছিল না, দিদির নাকি চোখে একটু প্রবলেম হয়েছে, তো ডাক্তারখানায় গেছে, তো আর কিছু হলো না ওখানে করা। তো আমার এখানে আসলাম, এখানে হলো এই পার্লারে ওই দিদিটাকেও আমি মানে বিয়ের আগে আমি একবার এখানে হেয়ার স্ট্রেট করেছিলাম, তো খুবই ভালো স্ট্রেটনিং করে, তো এখানে আসলাম আবার। তো চলো দেখতে থাকো, এখন এখানে আমি একটু স্ট্রেটনিং করব। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো, আর সব প্রসেস হয়তো দেখাতে পারবো না, আমি যতটুকু পারবো অল্প অল্প করে ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই যে দেখছো এই দিদিটা, দেখা যাচ্ছে যে ওই দিদির কাছেই আমি এখন মানে হেয়ার স্ট্রেটটা করবো। আর চুলটার অবস্থা দেখো কতটা বাজে হয়ে গেছে, তো আমি 2020 সালের প্রথম দিকে করেছিলাম, তো তারপর আর করা হয়নি, আর সংসারে ঢুকলে জানোই কোনো সময় পাওয়াও যায় না, তো চুলের যত্নটাও ভালো মতো নিতে পারিনি, তো তার জন্যই ভাবছি যে পুজো আসছে তো একটু সাজগোজ তো করাই যায়। তো চলো ফ্রেন্ডস, এই যে আমার মানে এখন হেয়ারটা ওয়াশ করে দিচ্ছি, তারপর তোমাদেরকে পরপর সবগুলো দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, হেয়ার ওয়াশ হয়ে গেছে, আর হেয়ার ওয়াশ করার পরে আমার এখন চুলটা মানে ড্রাই করে দিচ্ছে। তো ড্রাই করার পরে তারপর মানে পরবর্তী যে প্রসেসগুলো হয়, ক্রিম লাগাবে আরও যা যা করার করবে, তো ওখানে আমি কথা বলার সময় পাইনি বলে আমি এখানে এসে কথা বলছি তোমাদের সাথে, বাড়িতে এসেই মানে আমি ভয়েসটা দিয়েছি, তো তোমরা হয়তো বুঝতেই পারছো। আর ওখানে কথা বলাটা একটু মানে প্রবলেম হচ্ছিলো কি, গান চলছিল সাইডে, আর গান তো আসলে জানোই কপিরাইট তো আসবেই, তো ওই জন্য আমি আর ওখানে ভয়েস দিইনি। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি মোমো খাচ্ছি, আর হলো মানে সন্ধে হয়ে গেছে, তখন বাজে 6টা, আর খিদেও পেয়ে গেছিলো, তো দিদি সকলকেই মোমো খাওয়ালো, আবার সিঙ্গারাও খাইয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমার প্রসেস, এটা লাস্ট প্রসেস ছিল, তো এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন বাজে 8টা, আর হলো দেখতেই পারছো আমি বাইরে বেরিয়ে গেছি, আর বাবা আসবে নিতে, তো একটু হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো ফ্রেন্ডস, কাল যাচ্ছি মার্কেট মানে শপিং করতে, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রেখো, যেন পরবর্তী নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার প্রথমে পেয়ে যাও, আর শপিংয়ের ভিডিওটা অবশ্যই তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সাথে থেকো, বাই বাই ফ্রেন্ডস, ভালো থেকো সুস্থ থেকো, আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই, গুড নাইট।